You are watching the Bengal Fusion Social Network. বাইরে যাব, সব প্ল্যান ঠিক আছে, কিন্তু বাথরুমে গেলাম একবার, আবার মনে হচ্ছে যেতে হবে। রাস্তায় বেরিয়েও শান্তি হচ্ছে না, বারবারই মনে হচ্ছে যদি বাথরুম পায়। এমন কি হচ্ছে? এমন যদি হচ্ছে তাহলে আমাদের আলোচনা শুনুন ভালো করে। আজকের আমাদের আলোচনায় আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যেটাকে এক কথায় আমরা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বলি বা IBS বলা হয়। নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, প্রায় 30 বছর মানসিক রোগীদের নিয়ে গবেষণা এবং তাদের থেরাপি, এই নিয়ে আমাদের কাজ, এবং সেখান থেকেই উঠে আসা কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে IBS এর ঘটনা এখনকার পৃথিবীতে কম বয়সীদের হচ্ছে আরও বেশি, বেশি বয়সে কিন্তু আগেও ছিল, কিন্তু এখন IBS এর সমস্যা অল্প বয়সীদের বাড়ছে। কারণ কি? কারণ কিন্তু অনেকটাই মানসিক জায়গাটা, সেই মানসিক জায়গাটা যত স্ট্রেসফুল হচ্ছে তত এই বাথরুমে যেতে হবে, এক্ষুনি বাথরুমে ঘুরে এলাম, আবার মনে হচ্ছে যেন পেটে অস্বস্তি হচ্ছে এই জায়গাটা। IBS এর সিমটমগুলো যেগুলো হয়, পেটে ব্যথা, মনে হচ্ছে বাথরুমে যেতে হবে, বাথরুমে গেলেও সবসময় পেট পরিষ্কার হচ্ছে এমন নয়, কখনো ডায়রিয়ার মতো সিমটম, কখনো দেখা যাবে কনস্টিপেশনের মতো সিমটম, এইটা সবসময় খিদে খেলেই যে কিছু পেটে অসুবিধা হতে পারে এই ভয়, এবং তার জন্য ঠিকমতো খেতে না পারা, এইগুলো সবই কিন্তু জুড়ে আছে IBS এর সঙ্গে। সবচেয়ে হচ্ছে একটা সামাজিক অস্বস্তি, কোনো একটা জায়গায় একটা অনুষ্ঠানে যাওয়া, রাস্তাঘাটে বেরোনো, ওই যে পাবলিক ট্রান্সপোর্টে যদি কোথাও যেতে হয় সেখানে বারবার বাথরুম যেতে হবে, সেখানে যদি বাথরুম না থাকে, এই সব কিছু মিলে কিন্তু এটা একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি। যেটা বলার কথা সেটা হচ্ছে যে এটার ব্যাপারটার সঙ্গে মানসিক যোগাযোগ কিন্তু অনেকটা, এবং এই মানসিক জায়গাটাকে যদি অনেকটা সুস্থির করা যায়, মানসিক জায়গাটাকে যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে IBS এর সিমটম কিন্তু অনেকটা কমে যেতে পারে। এটা আমরা কিন্তু এখনকার গবেষণাতেও দেখছি। কী হচ্ছে IBS হওয়ার প্রধান ব্যাপারটা কি? না, একটা কোঅর্ডিনেশনের সমস্যা হয়, আমাদের ব্রেনের যে জায়গাটা যেটা কন্ট্রোল করে, যেখান থেকে সিগন্যালটা আসে যে এই বাথরুমে যেতে হবে, এই যে মাসলগুলো, সেই মাসলগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না, অর্থাৎ সেখানে একটা নার্ভের সঙ্গে মাসলের একটা কোঅর্ডিনেশনের গণ্ডগোল হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের। কাজেই এই জায়গাটা আমরা কিন্তু চেষ্টা করি যে আবার ফিরিয়ে আনার, এটা একটা বড় জায়গা। আর একটা জিনিস হতে থাকে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সঙ্গে সঙ্গে, তার কিন্তু ওজনের জায়গাটা কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট, দুটোই হতে পারে, যে ওজন কমে যেতে পারে আস্তে আস্তে, যেহেতু খাওয়া দাওয়াটা ঠিকমতো হচ্ছে না, সেখান থেকে একটা সমস্যার জায়গা তৈরি হয়, এবং বুঝে নিতে হয় যে কোনখান থেকে এটা হচ্ছে। এটা একটা ব্যাপার যে কারুর কারুর সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিসের সমস্যা হয় না, কিছু কিছু খাবারে কিছু কিছু মানুষের সমস্যা হয়, তবে গ্লুটেন জাতীয় জিনিসকে এখনকার দিনে বারবার বলা হচ্ছে, যেগুলো ফাস্টফুডে অনেক সময় ব্যবহার হচ্ছে সেটা বন্ধ করার কথা বলা হচ্ছে। বাকি কিন্তু কার্বোহাইড্রেটের কিছু কার্বোহাইড্রেট আছে যাতে সমস্যা হয়, আর ওই মিল্ক প্রোডাক্টের কিছু সমস্যা থাকেই, সেটা একটু দেখে নিতে হয়। এই জিনিসগুলো একটুখানি দেখে নেওয়ার প্রয়োজন আছে, যেগুলোতে সমস্যা হয় কি না, যেগুলোতে সমস্যা হয় সেগুলো বন্ধ রাখাটা অন্তত কিছুদিনের জন্য তখন কিন্তু দরকারি। অনেকগুলো জিনিস আমার মনে হয় যে আমরা IBS এর ক্ষেত্রে বলি, ফ্লুইড বাড়ানোর দরকার আছে, অর্থাৎ একটু অতিরিক্ত জল কিন্তু খাওয়ার দরকার। যদি IBS কি না এটা কিন্তু একজন ডাক্তারকে একবার ইনিশিয়ালি দেখিয়ে নেওয়া দরকার, এবং IBS যদি হয় তাহলে কিন্তু দেখা গেছে কিছু ওষুধপত্র, আমাদের সাইকিয়াট্রিক মেডিকেশন খুব ভালো কাজ করে, এবং আরেকটা জিনিস খুব ভালো কাজ করে সেটা হচ্ছে এই থেরাপি, সেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হতে পারে, মাইন্ডফুলনেস থেরাপিও হতে পারে,
আরও কিছু কিছু থেরাপি প্রয়োজন মতো যার যেরকম লাগে সেগুলো ইউজ করা হয়। প্রধান জায়গাটা হচ্ছে যে কোঅর্ডিনেশনের যে জায়গাটাতে সমস্যা হচ্ছে এই নার্ভের সঙ্গে এই মাসলগুলোর, সেইটাকে আবার রেস্টোর করা, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। তার কতগুলো প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটা করতে পারলে কিন্তু আস্তে 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 এই নিজের উপরে কনফিডেন্স ফিরে আসে। কনফিডেন্স কমে যাওয়াটাই কিন্তু একটা বড় জিনিস, সত্যিকারের যে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় অনেক সময় তা নয়, কিন্তু আমার যেতে হতে পারে এই উদ্বেগ কিন্তু ভেতরে ভেতরে ওই অবস্থাটায় আবার নিয়ে যায়, অর্থাৎ তাকে বাথরুমে যেতে হচ্ছে হোক বা না হোক। কাজেই এই সমস্যা যদি আশেপাশে হচ্ছে কাউকে দেখছেন তাহলে কিন্তু সাহায্য নিন, এবং সেখানে কিন্তু মানসিক বিশেষজ্ঞদের একটা বড় ভূমিকা আছে, এটা মনে রাখবেন। কাজেই এই সাহায্য নিলে এটা কিন্তু একটা লাইফ লং প্রবলেম, অনেক সময় দেখা যায় বছরের পর বছর এই সমস্যা কেউ ভুগছে এবং কাজের জায়গাতে এবং অন্যান্য জায়গাতে সামাজিক জায়গাগুলোতে খুব বড় অসুবিধার জায়গা তৈরি হচ্ছে। কাজেই এই সাহায্য নিয়ে যদি এখান থেকে বেরিয়ে আসা যায় আমি কিন্তু সবসময় বলবো সেটা করা প্রয়োজন। আজকের আলোচনা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে যদি আপনার কোনো কমেন্ট দেন আমরা উত্তর দিয়ে থাকি। আজ পরের সপ্তাহে আবার দেখা হবে, নমস্কার।